প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের একটি বিশেষ সমস্যার মধ্যে পড়তে হয়, যে সমস্যাটি হলো যে পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার হলে ঢুকে প্রথম পর্ষদের খাতা পায়, এই যে টপ শিটে কীভাবে পূরণ করতে হবে, তারা একটু যদি প্রথম থেকে অভ্যস্ত না হয় তাহলে প্রথমটা তাদের একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তাই ইনভিজিলেটরকে জিজ্ঞেস করতে তো হয়ই, উপরন্তু অনেকটা সময় চলে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে একটু গাইডলাইনটা যদি এটি দেখে নেয় তাহলে তাদের অনেকটাই সুবিধে হবে। এখানে একটু দেখে নিতে বলবো যে মাধ্যমিকের যে টপ শিট থাকে, খাতা দেওয়া হয় তাতে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2000, এখানে সাল আমরা পরপর এখানে ব্ল্যাঙ্কস রয়েছে, যেটি সাবজেক্ট পেপার নেম রোল নাম্বার রেজিস্ট্রেশন অফ 2000, এখানে দুটি ইয়ার দেওয়া রয়েছে। এবারে সিলেবাস নিউ ওল্ড এখানে টিক মার্ক দিতে হবে, এবং ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজে আমরা উত্তর দেব সেইটুকুই আমাদের ফিল আপ করতে হয়। অতএব ছাত্রীরা, তোমাদের এখানে আমরা যা যা করব একটু আগে থেকে বলে নিই যে প্রথম আমরা এখানে 2000 যে সালের জন্য পরীক্ষা দেব, যদি আমরা এবছর 2016 সাল তাহলে আমরা এখানে লিখে নেব 2016 সালের জন্য পরীক্ষা। এরপরে যে সাবজেক্টে আমরা পরীক্ষা দিচ্ছি সেই সাবজেক্টটি লিখব, যদি বাংলা হয় বি ক্যাপস ক্যাপিটাল লেটারে অবশ্যই লিখব, BNGALI, বেঙ্গলি যদি ল্যাঙ্গুয়েজ এ গ্রুপের হয় অবশ্যই এ লিখব। এরপরে যা নেম রয়েছে অ্যাডমিট কার্ডের উপর যে নাম লেখা রয়েছে, ঠিক আমরা ফলো আপ করবো, ওখানে পুরো ক্যাপিটাল লেটারে লেখা রয়েছে মিঠু রানী চক্রবর্তী MITHUR ANICHAKRABORTY। আমরা পরিষ্কার করে লিখব। এরপরে রোল নাম্বার রয়েছে, যেখানে রোল নাম্বার যা রয়েছে ঠিক সেভাবে লিখব, V0217474N, এবং নাম্বার 0003। এখানে এরপরে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক যেভাবে রয়েছে ঠিক সেভাবেই আমরা লিখব, V315707272। আর এরপরে হাইফেন রয়েছে, ঠিক হাইফেন দিয়ে লিখব 043। ইয়ার এখানে ইয়ারের কোনো লেখার প্রয়োজন নেই, কারণ এই অংশে কোনো ইয়ারের প্রয়োজনীয়তা নেই। যদি থাকে একটা বছরের হয় রেজিস্ট্রেশনের, সেই রেজিস্ট্রেশন ইয়ারটা 9-এর যে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া থাকবে সেই সালটা কেবলমাত্র লিখব। 2000 এখানে 14 সালের যদি রেজিস্ট্রেশন হয় তাহলে আমরা 2014 লিখব। এবারে মনে রাখতে হবে আমরা পরীক্ষা দেওয়ার সময় এই পোর্শনে কোনো কিছু লিখব না, এবং পরের পেজেও আমরা কোনো কিছু লিখব না এর পেছনে, কারণ আমি স্কেচের সাহায্যে যে লিখেছিলাম ফলে ওপারে উঠে গিয়েছে, আমি কেবল দেখানোর জন্য স্পষ্টভাবে দেখানোর জন্য এটা অবলম্বন করেছি। আর দ্বিতীয় পেজে কোনো কিছু লেখার প্রয়োজন নেই, আর আমরা এই অংশে মার্জিন দিয়ে লেখা শুরু করব এখান থেকে পেজে। আর এখানে একটা কথা মনে রাখতে হবে যে পরীক্ষার হলে ইনভিজিবিলিটি যিনি থাকেন তিনি বলে দেবেন, যটা লুজ শিট আমরা নেব সেই লুজ শিটটা এখানে 1+ লিখে রাখবো, নিজেই লিখে রাখবো, এবং ইনভিজিলেটার শেষে দেখে নেবেন বা নিজেও দেখে নেব আমরা, যে টোটাল যদি দুটো লিড শিট নিয়ে থাকি তাহলে শেষে অবশ্যই 1+1=2 এটি দিয়ে গোল চিহ্ন একটা মেরে দেব। তাহলে আমরা এভাবে ফলো আপ করবো, অতএব বেশি কিছু থাকে না, আমাদের ঘাবড়ে যাওয়ার কিছু বিষয় নেই, আমরা এভাবেই এই টপ শিট পূরণ করব, আর তাতে আমরা অনেকটা এই ভীতি কাটিয়ে নিতে পারবো। অতএব পরীক্ষার্থীরা যারা
এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমরা নিশ্চিত সাফল্য লাভ করবে, আর ভয়ের কিছু বিষয় নেই। প্রশ্নপত্র ভালো করে প্রথম পড়তে হবে, তারপর যা লেখার অ্যান্সার টু দি পয়েন্ট আমরা দেব। এভাবেই আমরা প্রতি বছর পরীক্ষার মধ্যে অগ্রসর হবে ছাত্র ছাত্রীরা।